আগামী এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না এমন খবরই আসছে। কারণ ভারত এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যেতে চায় না, সেহেতু আইসিসির শক্তিশালী যে দেশ এবং দল, সেই ভারতের ব্যাপারটা আইসিসিকে ভাবতেই হচ্ছে। যদিও এশিয়া কাপ আইসিসির ইভেন্ট না, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট, তবু আইসিসির দাপুটে এই সদস্য দেশ ভারতের ব্যাপারটা আইসিসিও হয়তো হস্তক্ষেপ করছে। আর তারই প্রতিফলন বোধহয় বাহরাইনের এসিসি মিটিংয়ে দেখা গেল। আলোচনায় উঠে আসলো পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ হওয়ার ব্যাপারটি। সংযুক্ত আরব আমিরাত বিশ্ব ক্রিকেটের সব সমস্যার সমাধানই যেন হয়ে গেছে। নিরাপত্তার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট যখন পাকিস্তানে হয় না, সে সময় আরব আমিরাতকেই নিজেদের ক্রিকেটের গ্রাউন্ড বানিয়ে ফেলেছিল পাকিস্তানিরা। জাতীয় নির্বাচন, করোনার প্রাদুর্ভাবের কারণে আইপিএলের টি টোয়েন্টি যে ফ্রাঞ্চাইজি আসর, সেটিও বসেছিল সেই মরুর দেশে। এবার ভারত যখন পাকিস্তানে খেলতে অসম্মতি জানালো, তখন এই লড়াইটা আবারও আরব আমিরাতে হওয়ার ব্যাপারেই আলোচনা হয়েছে। অক্টোবর নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এবার এশিয়া কাপও হবে এই সংস্করণেই, অর্থাৎ ওয়ানডে টুর্নামেন্ট। মার্চে আবারও সভা হওয়ার কথা, সেখানেই দেশের নামটি চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত আরব আমিরাতেই হবে কিনা। তবে আপাত দৃষ্টিতে আরব আমিরাতের কোনো বিকল্প অবশ্য চোখে পড়ছে না। সেই ক্ষেত্রে ধরে নেওয়াই যায় পরবর্তী এশিয়া কাপ, ঠিক ওয়ানডে বিশ্বকাপের আগের মুহূর্তে সেই এশিয়া কাপের আসরটি আরব আমিরাতেই বসতে চলেছে। তবে নতুন প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি ভারতে বিশ্বকাপ খেলতে আসবে? সেই ক্ষেত্রে বোধহয় পাকিস্তানের বিশ্বকাপে খেলতে না এসে কোনো উপায় থাকবে না। কারণ আইসিসির শক্তিশালী সদস্য দেশ ভারত, যাদের ওপরে আইসিসির অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে বাণিজ্যিক ক্রিকেটের ক্ষেত্রে ভারতের ওপরে আইসিসির বাণিজ্যটা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে। এ কারণে ভারত এখন আইসিসির সব থেকে প্রভাবশালী সদস্য দেশে পরিণত হয়েছে। সেই ভারতকে টেক্কা দিয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ না নেয়া পাকিস্তানের জন্য অনেক বড় চ্যালেঞ্জই হবে। সেই ক্ষেত্রে হয়তো দৃশ্যটা এমন হবে, এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে অর্থাৎ আরব আমিরাতে, আর বিশ্বকাপ ভারতে। সেখানে পাকিস্তানও খেলতে আসবে নিশ্চিত করে সেটি মোটামুটি ধরে নেওয়া যায়।